হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। আজ আমি বানিয়ে ফেলবো পমফ্রেট মশলা কারি। তো ভিউয়ার্স, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা অনুরোধ করে নিতে চাই, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করতে হবে আমার রান্নার রেসিপির নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। পমফ্রেট মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি মাঝখানে ছুরি দিয়ে কাট করে রেখেছি, আর সামান্য নুন হলুদ দিয়েছি, আর দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছের গায়ে খুব ভালোভাবে নুন হলুদ তেল মাখিয়ে দিয়েছি, এখন 10 মিনিট এটা রেখে দেব, আর ততক্ষণ আমি বানিয়ে ফেলব মশলা। মশলা প্রিপারেশনের জন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডিং জার, আর এর মধ্যে এখন আমি একে একে দিয়ে দেব। দিলাম রসুন, প্রায় 10-12টা কোয়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদার টুকরো 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ মতো দিয়ে দিলাম, দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো করে রেখেছিলাম সেটা দিলাম, আর দিয়ে দিলাম কুচানো টমেটো। এই সমস্তকে আমি এখন ব্লেন্ড করে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর পেস্ট আমার রেডি হয়ে গেল। প্যানের মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি গরম করেছি, এখন আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব ভাজা করার জন্য। পমফ্রেট মাছ কিন্তু ভীষণই নরম হয়, আর এটাকে লাল করে ভাজা করার কোনো দরকার নেই, সামান্য ভাজা করেই কিন্তু আমি উঠিয়ে নেব। মাত্র 3-4 মিনিটেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেল, আর আমি এখন তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিলাম একটা দারচিনি, 3-4টে এলাচ, ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ আর গোলমরিচ। ফোড়নটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে কিন্তু সোনালি রং আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি এই আদা রসুন পেঁয়াজ আর টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ গরম মশলা পাউডার। এবার খুব ভালোভাবে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব মশলার সাথে, আর খুব ভালোভাবে কষিয়ে নেব। আবারও 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তার আগে আমি দিয়ে দেব নুন আর পরিমাণ মতো সামান্য একটু চিনি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ শিমে রেখে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 1/2 কাপ টক দই। আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছি টক দইটাকে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে শিমে দিয়ে
আস্তে আস্তে নাড় কষিয়ে নেব, যাতে দইটা না ফেটে যেতে পারে। খুব ভালোভাবে মিক্স করে নেব আর খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। এখন আমি মশলার জলটা অল্প পরিমাণে দিয়ে দেব, তার কারণ খুব বেশি ঝোল আমি রাখবো না, যেহেতু এটা কারি বনবে, তাই আমি খুব অল্প পরিমাণ মশলার জল এখন আমি অ্যাড করছি। ভালোভাবে মিশিয়ে দিলাম, এবার একটা ফুট উঠে পর্যন্ত অপেক্ষা করব। এবার কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেব। কমপ্লিট কারি কিন্তু প্রায় তৈরির পথে। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়েই ঢাকনা লাগিয়ে দেব আর একটু স্ট্যান্ডিং টাইম দেব 2 মিনিট, দিয়েই আমি নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না যেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।